পরে আসলে আমি খালি দিচ্ছি, তার কারণ হলো আপনারা জানেন যে ভালোবাসা দিবস আমাদের আসলে কোর্টে হয়েছে এবং আমি নিজেও একটু অসুস্থ ছিলাম, নিজে আর বুস্টার নেওয়ার জন্য আমার জ্বর ছিল, যার কারণে আমি খুবই দুঃখিত যে আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু আমি আসলে যোগাযোগটা করতে পারিনি। আসলে ফুল ব্যাংকের যে শুনানিটা হয়েছে আমার মনে হয় যে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরা দরকার, আর আপনাদের হাতে যে পেপারটা আছে সেটা হলো রবীন্দ্রনাথ বাংলা স্টেট থেকে, যেখানে হলো লয়ার সার্টিফিকেট, যেটা সেই লয়ার সার্টিফিকেটটা আসলে আজকে আমি আপনাদের সামনে দিয়েছি। খুব ছোট খুব ছোট কথা, কারণ আসলে কালকে আপনারা দেখেছেন যে ব্যান্ডস্টার যিনি ছিলেন মুস্তাফিজ, উনি কিন্তু আপনাদেরকে একটা ভিডিও বার্তা দিয়েছে, কিন্তু তারপরেও এখানে কিছু কনফিউশন আছে, সেজন্য আজকে যখন আমি ওনার চেম্বারে গিয়েছিলাম, রকিবুদ্দিন মাহমুদ ওই ব্যাস্টার চেম্বারে গিয়েছিলাম, উনি আমাকে বলেছে একটা প্রেস করে যাতে আমি এটাকে ক্লিয়ার করি, আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপিল বোর্ড নির্বাচিত করেছে, আমি শপথ নিয়ে শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদক হিসেবে চেয়ারে বসেছি। আমি এই সাধারণ সম্পাদক চেয়ারে বসাকে স্টে করেছে মহামান্য হাইকোর্ট, আমি মহামান্য চেম্বার জজের কাছে আপিল করি, মহামান্য চেম্বার জজ আমার উপর মহামান্য হাইকোর্ট স্টে করেছিল, সেটাকে স্টে করেছে এবং স্টেটিসকো দিয়েছে। স্টেটিসকো মানে হলো যে যেখানে আছে সে সেখানেই থাকবে। এখানে কিন্তু দুটো অর্ডার হয়েছে, একটা হলো মহামান্য আপিল বোর্ডের যে হাইকোর্টের যেই অর্ডারটা ছিল সেটাকে স্টে করা হয়েছে এবং স্টেটাসকো দিয়েছে, মানে আমি যেই চেয়ারে আছি আমি সেখানেই থাকব, অন্যজন যেখানে আছে সেখানেই থাকব। জি আমি দায়িত্ব পালন জি জি ওটার নামই হলো স্টেটাসকো, ওটাই দেওয়া হয়েছে। মহামান্য চেম্বার জজের কাছে আপিল করি, মহামান্য চেম্বার জজ আমার উপর মহামান্য হাইকোর্ট যে স্টে করেছিল সেটাকে স্টে করেছে এবং স্টেটাসকো দিয়েছে, আমি আমার পূর্বের জায়গায় চলে গিয়েছি, সাধারণ সম্পাদক পদে আমি রয়ে গিয়েছি। মহামান্য সুপ্রিম কোর্ট পূর্ণাঙ্গ ব্যাংক মহামান্য চেম্বার জজ যে স্টে দিয়েছে সেই আদেশকে বহাল রেখেছে, সুতরাং বৈধ সাধারণ সম্পাদক হিসেবে আমি রয়ে গিয়েছি, অন্য কেউ আপনারা ক্লিয়ার। এবার এই মাইক ফেলে কথা বলেন, মাইকটা ফেলে কথা বলেন, এটা সাউন্ড ভালো না, মাইকটা ছেড়ে দেন, মাইকটা ছেড়ে দেন, এখন বলেন। মোবাইল একটুখানি নিয়ে 100 টাকা দিয়ে দিন আমাকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপিল বোর্ড নির্বাচিত করেছে, আমি শপথ নিয়ে শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদক চেয়ারে বসে গিয়েছি, আমার এই সাধারণ সম্পাদক চেয়ারে বসাকে স্টে করেছে মহামান্য হাইকোর্ট, আমি মহামান্য চেম্বার জজের কাছে আপিল করি, মহামান্য চেম্বার জজ আমার উপর মহামান্য হাইকোর্ট যে স্টে করেছিল সেটাকে স্টে করেছে এবং স্টেটাসকো দিয়েছে, আমি আমার পূর্বের জায়গায় চলে গেছি সাধারণ সম্পাদক পদে। স্টেটাসকো মানে হলো যে আপনি যে জায়গায় থাকবেন, যে যে জায়গায় আছে সেখানেই থাকবেন। মহামান্য সুপ্রিম কোর্ট পূর্ণাঙ্গ ব্যাচ মহামান্য চেম্বার জজ যে স্টে দিয়েছে সেই আদেশে বহাল রেখেছে, সুতরাং বৈধ সাধারণ সম্পাদক হিসেবে আমি রয়ে গিয়েছি, অন্য কেউ। এতটুকু আসলে আপনাদের কাছে আমার বলা ছিল। আদালত যেটা আপনারা জানেন যে আরেকটা আজকে আরেকটা যেটা ভুল আসছিল যে কালকে শুনানি আছে, কালকে কিন্তু শুনানি নেই, আমাদের নেক্সট শুনানি কিন্তু মঙ্গলবার, আমাদের নেক্সট শুনানি হলো মঙ্গলবারে এবং ততদিন পর্যন্ত আমি যেই জায়গায় আছি আমি সেখানেই থাকব, আদালত যেটা নির্দেশ দেবে সেটা আমরা সবাইকে নিব।
আর আরেকটা জিনিস আসলে আমি আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই, আজকে আসলে আমি একটা জিডি করেছি বনানী থানায়, সেটার কপিটাও আমি দিতে চাই, কারণ এটা আসলে ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু আজকে আমি সংবাদ সম্মেলন করবো, সেই জন্য আমি জিডিটা চিন্তা করলাম যে আপনাদের সামনে দিয়ে দেওয়া উচিত, কারণ এই মুহূর্তে আমার সবচেয়ে প্রিয় বন্ধু হলো এই মিডিয়া। তো মিডিয়ার সাথে আমি সব কিছুই শেয়ার করছি। আমি গাড়ি করতে গাড়ির দরজা খুললে অজ্ঞাতন আমার কয়েকজন লোক সাহায্যের জন্য হাত বাড়ায়। আমি কিছু কিছুক্ষণ আগেই অজ্ঞাতন আমাকে কি বললো, ভাবলাম যে সরে দাঁড়ানোর জন্য বলেই চলে যায়। মামলা মধ্যে সরে দাঁড়ানোর মধ্যে আমি আসলে মনে করছিলাম যে ওরা মানে ভিক্ষু, কিন্তু আসলে সেই